নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক অনেক আপডেট আছে, ট্রান্সফার আপডেট আছে, এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু খুব ভালো একটা নিউজও আছে, সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এছাড়া আরও অনেক ট্রান্সফার আপডেট আছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো যারা আমার চ্যানেলে প্রথমবার এলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেটস তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো, আজকে কিন্তু অনেক ভালো ভালো খবর আছে ইস্ট বেঙ্গলকে নিয়ে, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সো গাইজ, প্রথমেই কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। ইস্ট বেঙ্গল কিন্তু আরও তিনজন প্লেয়ারকে রিটেন করে নিল, তাদের মধ্যে দুজনের নাম আমরা আগেই বলেছিলাম তোমাদের যে এই দুজনকে রিটেন করা হবেই, থার্ড জনের ব্যাপারে আমরা শিওর ছিলাম না তাই তোমাদেরকে বলিনি। বাট এই তিনজনকে রিটেন করা হয়ে গেছে, কালকেই অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে ইস্ট বেঙ্গল, সেগুলোই তোমাদেরকে এক এক করে নামগুলো বলে দিচ্ছি। প্রথমজন অবশ্যই পিন্টু মাহাতো। হ্যাঁ বন্ধুরা, পিন্টু মাহাতোকে কিন্তু ইস্ট বেঙ্গল আরও এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। এই 23 বছর বয়সী উইঙ্গার কিন্তু পরের সিজনেও খেলতে চলেছে ইস্ট বেঙ্গলের হয়ে। আর সেকেন্ড যে নামটা বলবো, তিনি কিন্তু 25 বছর বয়সী রাইট ব্যাক আশির আক্তার। তো এই আশির আক্তারকেও কিন্তু আরও এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল ইস্ট বেঙ্গল, এটাও অফিসিয়ালি কনফার্মড। এই আশির আক্তার কিন্তু আগের সিজনে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে, 11টা ম্যাচ খেলেছিলেন এবং সেখানে একটা গোলও কিন্তু করেছিলেন। তো এই আশির আক্তার একজন ভালো রাইট ব্যাক বলতে পারো। তো এই আশির আক্তারকেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে ইস্ট বেঙ্গল, এটাও তোমাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম। এবার যে প্লেয়ারটার কথা বলবো, তিনি কিন্তু সামাদ আলী মাল্লিক। তোমাদেরকে সামাদ আলী মাল্লিকের ব্যাপারে কিছু জানাইনি আগে, কারণ আমরা শিওর ছিলাম না যে সামাদ আলী মাল্লিককে রিটেন করা হবে কি না, কিন্তু কালকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে। সামাদ আলী মাল্লিক কিন্তু আরও একটা সিজন খেলতে চলেছেন ইস্ট বেঙ্গলের হয়ে। তো এই সামাদ আলী মাল্লিক একজন 25 বছর বয়সী রাইট ব্যাক, তিনি কিন্তু 2015 সাল থেকেই ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত আছেন এবং আগের সিজনটাও বেশ ভালোই খেলেছিলেন, 12টা ম্যাচ খেলেছিলেন এবং সেখানে 2টো গুরুত্বপূর্ণ অ্যাসিস্টও করেছিলেন এই সামাদ আলী মাল্লিক। তো দেখা যাক পরের সিজনে এই তিনজন প্লেয়ার কীরকম পারফর্ম করতে পারে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, তো সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এই তিনজনকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে কালকেই, তিনজনের সাথে এক বছরেরই কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে, তাই তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিলাম। সো গাইজ, এবার যে ট্রান্সফার আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসি কিন্তু আরও দুজন প্লেয়ারকে রিটেন করে নিল তাদের আগের বছরের স্কোয়াড থেকে। তাদের মধ্যে প্রথম যে নামটা সেটা কিন্তু সঞ্জু প্রধান। হ্যাঁ বন্ধুরা, এই 30 বছর বয়সী উইঙ্গারকে কিন্তু রিটেন করে নিয়েছে পাঞ্জাব এফসি আরও 2 বছরের জন্য। তো এটা অবশ্যই একটা শকিং নিউজ বলতে পারো, কারণ আমরা সবাই ভেবেছিলাম যে সঞ্জু প্রধান কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিতে পারেন এবং কথাবার্তা কিন্তু অনেক দূরই এগিয়ে গিয়েছিল। তাই জন্যই আমি আমার যে ইস্ট বেঙ্গলের স্কোয়াড অ্যানালিসিসের ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমি সঞ্জু প্রধানকে ইনক্লুড করে রেখেছিলাম, কারণ আমি অনেকটাই শিওর ছিলাম যে সঞ্জু প্রধান কিন্তু ইস্ট বেঙ্গলে আসবেন। তো এটা কিন্তু আমরা একটা ভুল প্রমাণিতই হলাম বলতে পারো। তো সঞ্জু প্রধান কিন্তু পাঞ্জাব এফসির সাথে আরও 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো এটা অবশ্যই খারাপ লাগার বিষয়, কারণ সঞ্জু প্রধান আমার খুবই একজন পছন্দের প্লেয়ার ছিলেন এবং আমি চাইছিলাম যে ইস্ট বেঙ্গলে কিন্তু আসুক সঞ্জু প্রধান, এবং অনেকটাই কিন্তু কথাবার্তা শিওর ছিল। তো হঠাৎ কী হলো সেটা বুঝতে পারলাম না, বাট যাই হোক, সঞ্জু প্রধান কিন্তু পাঞ্জাব এফসিতে অফিসিয়ালি রিটেন্ড হয়ে গেছে 2 বছরের জন্য, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। পাঞ্জাব এফসি কিন্তু আরও একজন অভিজ্ঞ প্লেয়ারকে রিটেন করে নিয়েছে, তিনি কিন্তু আর কেউ নন, 35 বছর বয়সী সেন্টার ব্যাক আনোয়ার আলী। তো এই আনোয়ার আলীকে আশা করছি তোমরা সবাই চেনো। আনোয়ার আলীর সাথেও কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে পাঞ্জাব এফসি। তো এই আনোয়ার আলী কিন্তু এর আগে এটিকে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসির হয়ে অনেক ম্যাচ খেলেছেন, আর ইন্ডিয়ার হয়ে কিন্তু 33টা ম্যাচও খেলেছেন এই আনোয়ার আলী। তো খুবই অভিজ্ঞ প্লেয়ার, 35 বছর বয়স। তো এই অভিজ্ঞ ডিফেন্ডারকে কিন্তু আরও 1 বছরের জন্য এক্সটেন্ড করে নিল পাঞ্জাব এফসি। সো গাইজ, ইস্ট বেঙ্গলকে নিয়ে ভালো আপডেটটা দেওয়ার আগে আরও একটা কিন্তু খুব ভালো নিউজ তোমাদেরকে দিয়ে দেবো, সেটা কিন্তু গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। তোমরা আশা করছি জানো যে আগের বছর কেরালায় যে বন্যা হয়েছিল তাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অনেকের বাড়িঘর সব নষ্ট হয়ে গিয়েছিল। তো গোকুলাম কেরালা এফসি কিন্তু একটা চ্যারিটি ম্যাচের আয়োজন করেছিল এবং সেখানে 11 লক্ষ টাকা তারা কালেক্ট করতে পেরেছিল। এবার সেই টাকাটা দিয়ে কিন্তু তারা ওই যারা বাড়ি হারিয়ে ফেলেছিল বন্যাতে তাদের জন্য
নতুন বাড়ি তৈরি করেছে। সো এই বাড়িগুলো কিন্তু আজকেই সেই সকল মানুষদের হ্যান্ডওভার করে দেওয়া হবে যারা কিন্তু বন্যায় নিজেদের বাড়ি হারিয়ে ফেলেছিলেন। তো এটা অবশ্যই একটা ভালো খবর, তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। সো গাইজ, এবার কিন্তু দিয়ে দেবো সেই খুশির খবরটা ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু অনেকাংশেই কনফার্ম হয়ে গেল আইএসএলের জন্য, বলতে পারো হাতে অনেকটা সময় পেয়ে গেল ইস্টবেঙ্গল নিজেদের স্পন্সর জোগাড় করার, এবং আইএসএল খেলার তো যে সময়টা পেয়েছে সেটা কিন্তু এনাফ টাইম বলতে পারো। এবং এই টাইমের মধ্যে স্পন্সর জোগাড় করে আইএসএলে নাম নথিভুক্ত করা কিন্তু কোনো সমস্যার বিষয় হওয়ার কথা নয়। তো যেটা তোমাদেরকে বলবো, তো সবারই মনে এই প্রশ্নটা ছিল যে আইএসএল খেলতে গেলে ইস্টবেঙ্গলকে কতদিনের মধ্যে ফেডারেশনকে জানাতে হবে যে তারা আইএসএল খেলবে এবং স্পন্সরের ব্যাপারটা বলতে হবে। তো সেটা কিন্তু AIFF-এর জেনারেল সেক্রেটারি কুশল দাস নিজেই জানিয়ে দিয়েছেন। তো তিনি কিন্তু জানিয়েছেন যে 15 জুলাই থেকে 30 সেপ্টেম্বর, মানে প্রায় 3 মাস, তো এই 30 সেপ্টেম্বর অবধি কিন্তু ক্লাব লাইসেন্সিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু চলবে। মানে 15 জুলাই থেকে আইএসএল ও আই লিগের সমস্ত ক্লাবের যে লাইসেন্সিংয়ের যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হবে এবং এটা শেষ হবে কিন্তু 30 সেপ্টেম্বর অবধি। তো ইস্টবেঙ্গল কিন্তু এই 30 সেপ্টেম্বরের মধ্যে যদি স্পন্সর নিজে খুঁজে এনে আইএসএল খেলার জন্য ফেডারেশনকে জানাতে পারে, তো অবশ্যই ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। এবং এটা কিন্তু অনেকটা বড় টাইম, 3 মাস যথেষ্ট টাইম। 3 মাসে আশা করছি স্পন্সরও পেয়ে যাবে ইস্টবেঙ্গল এবং আইএসএলও খেলবে। তো এই নিউজটাই তোমাদের দেওয়ার ছিল এই সপ্তাহের মধ্যে। আশা করছি কোয়েসের সাথে যত সমস্যা আছে এনওসি নিয়ে সেগুলো কিন্তু আশা করছি মিটে যাওয়ার কথা। কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 24 তারিখ ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং আছে, তো সেখানেও কিন্তু অনেক কিছু আলোচনা হবে এবং স্পন্সর নিয়েও অনেক বড় ডিসকাশন হতে চলেছে। তো সেটা তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম। তো এবার কিন্তু এই খুশির খবরটাও দিয়ে দিলাম যে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু আরও 3 মাস আছে, যেটা অনেকটাই বড় সময়। ক্লাব কর্মকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু নিজেই জানিয়েছেন যে ইস্টবেঙ্গল অবশ্যই পরের সিজনে আইএসএল খেলবে। তো এটাও কিন্তু একটা খুব বড় স্টেটমেন্ট তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এই খবরটা শুনে আশা করছি ইস্টবেঙ্গল মোহনবাগান সব সমর্থকরাই খুব খুশি হবেন, কারণ ইস্টবেঙ্গল আই লিগ খেলবে, মোহনবাগান আইএসএল খেলবে, এটা ভাবতেও কীরকম একটা লাগে। তাই জন্য দুটো টিমকে একই লিগে এবং সেটা ইন্ডিয়ার টপ টায়ার লিগে খেলা অবশ্যই দরকার, সেটা ইন্ডিয়ান ফুটবলেরই উন্নতি হবে তাতে। তাই জন্য এটা একটা খুবই ভালো নিউজ তোমাদেরকে দিয়ে দিলাম এই লম্বা টাইম স্প্যানে। আশা করছি সব কিছু সমস্যাই মিটে যাবে এবং ইস্টবেঙ্গল খুব সহজেই আইএসএল খেলতে পারবে। সো গাইজ, এত ভালো একটা নিউজ দিলাম, ভিডিওটা অবশ্যই লাইক করো আর নিচে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো নিউজটা শুনে। এবং আমার চ্যানেলে প্রথম এসেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা রেগুলার ভিডিও দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে রেড বাটনটা আছে ওটাকে টিং টং করে দাও, পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে অনেক নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।